pain. I just want to meet him once. I just want to hug him once. So much, and I love you, Chico. And I know you'll break big records for India and you'll make us proud. Shotti, dream comes true. কলকাতায় অনুষ্কা শর্মা নেই তো কি হয়েছে, আর এক শর্মার মনের ইচ্ছে পূরণ করলেন বিরাট কোহলি। ইনি বিরাট ভক্ত দীপ্তি শর্মা। পিচ দেখে ড্রেসিং রুমে ফিরছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ক্লাব হাউস থেকেই বিরাটের ডাক নাম চিকু চিকু বলে চিৎকার। আকুতি একটা অটোগ্রাফের সারা দিলেন ভারত অধিনায়ক। জার্সি পেন নিয়ে নিজের বেস্ট উইশ জানালেন কোহলি, তারপরই ছুড়ে দিলেন সেই মহিলা ভক্তের দিকে। আবেগে যে চোখে জল এসে গেল, স্বপ্নের মানুষটা তার ডাকে সাড়া দিয়ে ইচ্ছে পূরণ করলেন। কান্নায় ভেসে গেলেন দীপ্তি। তারপর থেকে সারাক্ষণে বিরাটের সই করা জার্সিটিকে জড়িয়ে ধরে থাকলেন কোহলির এই ভক্ত। নিজেই জানালেন আজকের দিনটা তার কাছে কতটা স্পেশাল। उन्होंने जब मेरी तरफ देखा मैं ऐसे फील कर रही थी कि अभी फेंट हो जाऊंगी। आई कॉल हिम चीकू नॉट विराज, एंड जैसे मैंने चीकू बोला उन्होंने टर्न किया और मेरे टी शर्ट लिया। आई वॉज ऑल इन टीयर्स एंड आई कुडंट एक्सप्रेस माई फीलिंग्स व्हाट आई एम फीलिंग राइट नाउ, एंड थैंक यू सो मच विराट। क्रिकेटर नंदन कानन आज देखलो एक भक्तेर स्वप्न शक्ति हुए उठार गल्प। ভারতীয় ক্রিকেটের হার্টথ্রব এখন বিরাট, তার প্রতি মহিলাদের ক্রেজ ছাপিয়ে যায় তাবড় তাবড় বলিউড হিরোদেরও। সেই বিরাটের হাত থেকেই বিরাট প্রাপ্তি কলকাতার মেয়ের। ক্যামেরায় বিলু সাপুইয়ের সঙ্গে হীরক বোস, বাংলা টাইমস।